রাসূলিল করিম, আম্মা বাদ। মাশাআল্লাহ, আজ খুবই ভালো লাগছে যে আজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইয়েরা, আমার বোনেরা, বিশেষ করে আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাইয়েরা, বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী ভাইয়েরা অন্যায়কে ধ্বংস করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজ প্রত্যেকে পায়ে পা মিলিয়েছেন, ভূমিকা বেছে নিচ্ছে না। আজ আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন আনিস খান ভাইকে আমাদের বর্তমান পুলিশ মন্ত্রীর চামচারা ছাদ থেকে ফেলে শহীদ করেছে। সেই দিন থেকে আমরা রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদে গর্জে উঠেছি। ফুরফুরা দরবার শরীফে কিছু অরাজকতা শুরু হয়েছে, তারও বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছি। আজকে যখন আলিয়া ছাত্র ভাইদেরকে নিয়ে, বিভিন্ন কলেজের ছাত্র ভাইদেরকে নিয়ে একটা প্রতিবাদ সবার আমরা ডাক দিয়েছি, বর্তমান শাসক দলের কিছু মানুষ, কিছু চামচা তারা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। পীরজাদারা তো তাবিজ করবে, মাথায় ভূ দেবে, পীরজাদারা তো ধর্মীয় কথাবার্তা বলবে, রাস্তায় নামবে কেন? আমি ওদের জানিয়ে দিতে চাই, আজকে আপনারা শুনে রাখুন, আজ আমরা ফুরফুরা দরবার শরীফের শুধু পীরজাদা নয়, বাংলার বিভিন্ন সংগঠনকে সাথে করে নিয়ে, বাংলার ছাত্রদেরকে সাথে করে নিয়ে আজ রাজপথে নেমেছে। কারণ আর আমরা সহ্য করছি না, অনেকদিন সবর করেছে, অনেক সহ্য করেছে আপনাদের অত্যাচার, আপনাদের জুলুম, আপনাদের নির্যাতন অনেক সহ্য করেছে। 34 বছর ধরে আগে সরকার মানুষদের উপরে অত্যাচার করেছে, সংখ্যালঘুদের উপরে শোষণ শাসন করেছে, কয়েকটা দিনের মধ্যেই 34 বছরের সরকারকে ঘরে পাঠিয়ে দিয়েছে। আপনাকে নিয়ে আসলো কেন? আপনাকে নিয়ে আসলো কেন? একটু কিছু ভালো রাস্তা পাবে বলে, একটু শান্তিতে বসবাস করব বলে, শান্তিতে বসবাস করব বলে। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ দেশে রাজ্যে আমরা বসবাস করব বলে। কিন্তু আজ আমরা জানি না যে খাল কেটে আমরা কুমির নিয়ে আসব, খাল কেটে কুমির নিয়ে আসব। আজকে আমরা খাল কেটে কুমির নিয়ে এসেছি। 34 বছর যে অরাজকতা শুরু হয়েছিল, সেই অরাজকতা আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। এই কম বেশি একটা মাসের ভিতরে নানা করে প্রায় 30 থেকে 35 জন আমার বাপেদের মায়েদের আজকে শহীদ হতে হয়েছে। কেন? এই আনিস ভাই আলিয়া মাদ্রাসাকে রক্ষা করার জন্য দীর্ঘদিন আন্দোলন প্রতিবাদ করেছে, বিশেষ করে আনিস ভাই সিএনআরসির বিরুদ্ধে ভারতের জনগণকে, রাজ্যের জনগণকে সেফটি দিবার জন্য, এ দেশে রাখার জন্য, তাদের অধিকার পাইয়ে দিবার জন্য দীর্ঘদিন সিএনআরসির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়েছিল, চাষি ভাইদের সাথ দিয়েছিল, পাঁচ সার্কাস ময়দানে প্রতিবাদে সাথ দিয়েছিল। আর সেই আনিস ভাইকে ছাদ থেকে ফেলে শহীদ করলো কারা? কারা? বর্তমান যিনি পুলিশ মন্ত্রী, তিনার চামচারা। দুজন অ্যারেস্ট হলো, কে? একজন কনস্টেবল আর একজন হোমগার্ড সিভিক অ্যারেস্ট হয়েছে। তারা বলছে আমাদেরকে বলির পাঁটা করা হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে, পাঠিয়েছে ওসি, কিন্তু এখনো পর্যন্ত ওসি অ্যারেস্ট হলো না। কিন্তু ভাই, তারই কিছুদিন পরে, গত কয়েকদিন আগে রামপুরহাটে একজন দুজন নয়, ছাদ থেকে ফেলে নয়, আমার নানা করে প্রায় 10 থেকে 14 জন আমার মায়েদের বোনেদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তাদের গায়ে পেট্রোল ডিজেল ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে শহীদ করা হলো। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী হাজির হয়ে গিয়ে সেখানে চিৎকার করে বলতে লাগলো যে এখানে আনারুল নামে খুব বাড়াবাড়ি করছে, এই আনারুলকে অ্যারেস্ট করা হোক। তিনি অ্যারেস্ট করার কে? তিনি কি হাইকোর্ট? তিনি কি জজ? তিনি পুলিশ মন্ত্রী বলে যা ইচ্ছা তাই করবেন, ঠিক আছে ধরে নিলাম, আপনি পুলিশ মন্ত্রী, আপনি যা ইচ্ছা তাই করবেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আনারুলের নামে বিভিন্ন রকমের এফআইআর দিতে
করতে বললেন যেন থানা থেকে যেন জেল থেকে বেরোতে না পারে। তাহলে আপনার সে ক্ষমতা গেল কোথায়? আনিস ভাইয়ের পক্ষে আপনি সেখানে গিয়ে আপনি রায় কাজিলেন না কেন? সেখানে গিয়ে বললেন না কেন যে আনিস খানকে আনিস খানকে স্থগিত করেছে থানার ওসি, এখানকার এমপি এমএলএ, থানার অ্যাডিশনাল এসপি, এসপি সহ সকলে যুক্ত হয়ে আনিস খানকে অ্যারেস্ট করেছে, শহীদ করেছে। এদের অ্যারেস্ট করা হোক, আপনি এখানে রায়টা দিলেন না কেন? আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘোষণা দিয়ে দিলেন এদের নামে এমন এফআইআর করো যেন জেল থেকে বেরোতে না পারে। আমলার আমরা বাংলার মানুষ আর মূর্খ নেই, আমরা বাংলার মানুষ আমরা মূর্খ নই। কারণ আজকে দিলে বর্তমান দিলে একই হাইকোর্ট রায় দিয়েছে রামপুর হাটের পক্ষে সিবিআই, একই হাইকোর্ট রায় দিয়েছে আনিস খানের পক্ষে সিট। অবশ্যই আমি হাইকোর্টকে মাথায় রাখি, হাইকোর্টকে আমি সম্মান জানাই, কিন্তু আমি মনে করি বর্তমান দিলে আজকের দিলে ভারতের সংবিধান বিকিয়ে গেছে, ভারতের সংবিধান বিকিয়ে গেছে। ঠান্ডা ঘরে বসে বসে যারা দেশটাকে পরিচালনা করবে, সংবিধানকে পরিচালনা করবে, আমি মনে করি এদের মধ্যে কিছু মানুষ বিকিয়ে গেছে, কিছু বিকিয়ে গেছে। আজকে যারই কারণে উল্টো পাল্টা করে রায় হতে আরম্ভ করেছে। তো আমি আজ এই রাজপথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সহ যারা আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে জরাজগতা শুরু করেছে তাদের বিরুদ্ধে আমি জানিয়ে যাচ্ছি, বিশেষ করে স্বয়ং মুখ্যমন্ত্রীকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা এখনো পরিবর্তন না হন, দেশের শান্তি বিরাতে না পারেন, তা না হলে গদি ছেড়ে দেন, গদি ছেড়ে দেন, আর তা না হলে আপনি শান্তিটা ফিরিয়ে নিয়ে আসুন। যদি শান্তি ফিরাতে না পারেন, তাহলে আমরা বরফুরা দরবার শরীফের আজকে কয়েকজন পীরজাদা হাজির হয়েছে, কয়েকটা সংগঠনের কর্ণধার আজকে হাজির হয়েছে। আগামী দিন বরফুরা দরবার শরীফের আরো বেশি বেশি পীরজাদাদের নিয়ে বাংলার সমস্ত সংগঠনের নেতা নেত্রীদেরকে নিয়ে আমরা আগামী দিন কলকাতা অচল করব। রাজি আছে? এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম।